আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? শীতকালে আমরা সবাই পিঠা খেতে খুব ভালোবাসি। আজকে আমি আপনারা যারা পিঠা খেতে খুব ভালোবাসেন তাদের জন্য একটা মজাদার পিঠা রেসিপি শেয়ার করব। আজকে আমি খেজুরের রস দিয়ে নারকেল দুধ পুলি পিঠা বানাবো। এর জন্য প্রথমে আমি আধা কেজি পোলাও চালের গুঁড়া নিয়েছি। পোলাও চালের সুগন্ধ থাকে সেই জন্য নিয়েছি। আপনারা চাইলে অন্য চালের গুঁড়া দিয়েও করতে পারেন। আমি একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, তাতে প্রয়োজন মতো লবণ দিয়েছি। এখন পানি ফোটার জন্য অপেক্ষা করছি। পানিটা ভালো করে ফুটে উঠলে চালের গুঁড়ো অল্প অল্প করে দেখেন দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে, নয়তো লেগে যাবে। সবটুকু চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন কাঠি দিয়ে চুলায় রেখে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। দেখেন চুলা থেকে নামানো যাবে না, চুলা থেকে নামালে রুটা কাঁচা থেকে যাবে। আমি আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চুলায় রাখলে রুটা সেদ্ধ হয়ে যাবে, তখন পিঠাগুলো ভাঙবে না, আর কাঁচা থাকলে পিঠাগুলো ভেঙে যায়। দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন নামিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে ডলে মসৃণ করে নিচ্ছি। খুব ভালোভাবে ডলতে হবে যাতে মসৃণ হয়ে যায়, যদি কোনো চাকা থাকে তাহলে পিঠা ভেঙে যায়। দেখেন আমি খুব ভালোভাবে ডলে ফেলেছি। এখন একটা কুড়ানো নারকেলের অর্ধেক নারকেলে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর অর্ধেকটা এমনিতে রেখে দিয়েছি। এখন ডো থেকে সামান্য পরিমাণ ডো নিয়ে হাতে গুল করে রুটি বানিয়ে নিব। আর দেখেন আমি একটা বানিয়ে নিচ্ছি। এবার বানিয়ে নেবেন রুটিটা যেন সব দিক দিয়ে পাতলা হয়। এখন রুটির পাশে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। খুব ভালোভাবে বন্ধ করতে হবে। আর দেখেন আমি একটা ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটা করলে খুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, আর দেখতেও সুন্দর লাগে। আমি আপনাদের সুবিধার জন্য আর একটা পিঠা বানিয়ে নিচ্ছি। রুটিগুলো যেন খুব বেশি ভারী না হয় সেদিকে খেয়াল করবেন, এর জন্য অল্প পরিমাণ ডো নিতে হবে। আর পিঠাগুলোও খুব বড় করা যাবে না, দেখতে ভালো লাগে না, ছোট করলে ভালো হয়। আর পিঠার ভেতরে নারকেল একদম ভরে দিবেন এবং পাশ দিয়ে খুব চেপে চেপে বন্ধ করে দিবেন। দেখেন আবার ডিজাইন করছি। ডিজাইন করলে নারকেলটা বের হয় না। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আগে থেকে আমি 3 লিটার দুধকে জাল দিয়ে 2 লিটার করে নিয়েছিলাম। এখন আমি 4টা এলাচ 3 টুকরা দারচিনি দিয়ে দিয়েছি। দুধটা আবার প্রায় 10 মিনিটের মতো আমি জাল করব, আর একটু ঘন করে নিব। যে ঘন করে নিচ্ছি, এ সময় খুব নাড়তে হবে যাতে দুধ হাঁড়িতে লেগে না যায়। কতক্ষণ পরে দুধ ঝন ঘন আসবে আমি এই যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা একসাথে দিবেন না আপনারা, আর এই সময় নাড়তে হবে না, নাড়লে পিঠা ভেঙে যাবে। পিঠাটা আমি 2 বারে দিচ্ছি। অর্ধেক দেওয়া হলে আমি দুধটা আবার ফুটাবো। এই যে ফুটাচ্ছি, আবার বাকি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি একবারও নাড়ি নাই, আপনারাও নাড়বেন না। দুধটা যখন ফুটে আসবে তখন নাড়া দিলে পিঠা আর ভাঙবে না। দেখেন দুধটা ফুটে আসছে। এখন আমি আবার গুড় দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝোলা গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে পাটালি গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে পাটালি গুঁড়ো ব্যবহার করলে আগে একটু
পানি দিয়ে অন্য একটি পাত্রে জাল করে নেবেন, কারণ পাটালি গুঁড়ো অনেক সময় বেকিং পাউডার থাকে আর বেকিং পাউডার দুধের সাথে মিশলে দুধটা ফেটে যায়, তখন দেখতে ভালো লাগে না, স্বাদ নষ্ট হয়ে যায়। এই জন্য আমি ঝোলা গুড়টা ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো মিষ্টি দেবেন। আমি আমার প্রয়োজন মতো মিষ্টি দিয়েছি, তবে একটু মিষ্টিটা বেশি দিলেই ভালো, যেহেতু আমি ডুতে কোনো রকম মিষ্টি ব্যবহার করি নাই, কারণ পরে মিষ্টিটা কমে যায়। এখন নাড়তে পারেন, এই যে আমি নাড়ছি, অনবরত নাড়তে হবে একটু পরে পরে। পিঠাগুলো উপরে ভেসে উঠেছে আর রসটা দেখা যাচ্ছে। দেখেন রসের কালারটা কেমন লাল হয়ে আসছে, আর পিঠাগুলো লাল হয়ে যাবে, রসটা ঘন হয়ে আসছে। রসটা যখন ঘন হয়ে আসবে আর পিঠাগুলো শক্ত শক্ত হয়ে যাবে, তখন আমি বাকি নারকেলটা দিয়ে দিচ্ছি। এই যে সবটুকু নারকেল দিয়ে দিব, তখন রসেও নারকেল থাকবে আর পিঠার ভিতর তো নারকেল আছেই। নারকেলটা দেওয়ার পর আবার একটু ফুটিয়ে নিতে হবে, নয়তো পিঠা নষ্ট হয়ে যাবে নারকেল কাঁচা থাকলে। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি একটা বাটিতে সাজিয়ে নিয়েছি, উপরে একটু গুড় দিয়ে ডিজাইন করে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতে দারুণ সুস্বাদু। আশা করি আপনারা বাসায় পিঠাটি বানানোর চেষ্টা করবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং অন্যকেও শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো রেসিপি দেখার জন্য। আসসালামু আলাইকুম।